আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? অনেক ফিলে আছি, অনেক ফিলে। এই ফিলটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। বিচের পাড়ে একটা ঘুম দিব। আমরা অলরেডি লাঞ্চ করছি, লাঞ্চ করে পানি ঠান্ডা, আমি পানিতে নামি নেই পার্সোনালি, বাট অনেক বিউটিফুল, আপনাদের সাথে শেয়ার করছি। একটু ঘুমাবো, সেই রকম বাতাস, এই জন্য জ্যাকেট পরছি, হালকা হালকা ঠান্ডা লাগতেছে, সেই রকম লাগতেছে। দ্য বেস্ট ট্যুর, ওয়ান অফ মাই বেস্ট ট্যুর, আমি তো লাইফে অনেক ট্যুর দিছি, ওয়ান অফ মাই বেস্ট ট্যুর। ইনশাল্লাহ এখন থেকে সব ট্যুরই আপনাদের সাথে শেয়ার করব, এবং সাথে থাকুন, সেই ফিল দিতে দিব আপনাদেরকে, সেই ফিল আছি, অবশ্যই সেই ফিল দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে এন্ট্রেন্স। শ্রী প্রবালে উঠেছি আমরা, এদিক দিয়ে এসে শ্রী প্রবাল। সো এন্ট্রেন্সের পর আমি জাস্ট আমাদের রুমের ভিউটা দেখা দিতে চাচ্ছি। জাস্ট অসম ভিউ, মার্শাল্লাহ। এই যে আমাদের রুমের ভিউ। ইমন ভাইয়া, ইমন ভাইয়া, হাই দেন। আমরা ঠিক একদম বিচের কাছে অসম রুম নিয়েছি, এবং কষ্ট বেশি একটা হাই না। পার নাইট আমাদের রুম রেন্ট হচ্ছে 3000 টাকা। আমি আপনাদেরকে রুম দেখাচ্ছি। ডানাপু সাইড দেন। এই যে আমাদের রুম, এরকম পার নাইট 3000 টাকা। এই যে পুরো বিচ ভিউ আছে, একদম অসাম। এই যে এটা হচ্ছে এক একটা কাপল রুম, এবং আমি আমার ওয়াইফ এখানেই থাকবো। আমি এখন নিজেও ওয়াশরুম দেখে নেই। এই যে ওয়াশরুম, মাশাল্লাহ, খারাপ না, চলবে। সেন্ট মার্টিনের চেয়ে বেস্ট আর কি দিব। বাট আজকে আমাদের অনেক কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি। আমরা ফ্যান্টাসি পাইছিলাম, বাট ওইখানে অনেক এক্সপেন্সিভ, পার নাইট 6000 টাকা, সো আর নেওয়া হয়নি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আজকে ভ্যানওয়ালা যারা আছে, অটোওয়ালা যারা আছে, তাদের ধর্মঘট চলতেছে। সো এই পর্যন্ত হেঁটে আসছি, অনেক হাংরি আমরা সবাই, সকালে ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি ওরকম। সো এখন আমরা সবাই খেতে যাচ্ছি, উই আর গোয়িং টু টেক লাঞ্চ, সো স্টে উইথ আস। ফ্রেন্ডস, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছি। বিউটিফুল ব্লু ওয়াটার, বিউটিফুল সিনারিও, অনেক সুন্দর। যত দূর যাবেন তত দূর খালি সুন্দর আর সুন্দর। অ্যাকচুয়ালি আমার ঠিক রিসোর্টের, এই যে আমি এই রিসোর্টে উঠেছি, সি পার, ঠিক এটার অপোজিটেই দেখতে পাচ্ছি, যে ঠিক তার অপোজিটেই, মানে যার পিছন সাইডটা দিয়েই বিচ ভিউ, এই জন্যই এই রিসোর্টটা নেওয়া। জাস্ট অসাম, মাশাল্লাহ। সো মাত্র আইসা, এখনও ড্রেস চেঞ্জ করি নেই। আপনারা যদি আমাকে দেখেন দেখতে পারবেন, আমি এখন ড্রেস চেঞ্জ করি নাই, কিচ্ছু করি নাই, খাই নাই, সব কিছু বাদ দিয়ে আপনাদেরকে, অ্যাকচুয়ালি শুধু জাস্ট আপনাদের জন্যই এই ভিডিওটা করতেছি। এই যে আমি দেখতে পাচ্ছেন, অনেক এক্সস্টেড অবস্থায় আছি। সো সাথে থাকুন, আরও অনেক 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 রোমাঞ্চকর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সন্ধ্যা নেমে এলো, আসছি হচ্ছে সেন্ট মার্টিনের মেইন বিচ, যেখানে আর কি ওদের বিচ এবং বিচ মার্কেট, ওখানে এসেছি। সো সন্ধ্যার পরেও এখানে দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে লাইট আছে, কক্সেস বাজারের মতন। সো এই যে ভালোই বড় মার্কেট, এদিক থেকে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত। এখানে আসছি, দেখি ফ্যামিলি নিয়ে আসলে যা হয়, কেনাকাটা। এই সেই বুগিজুগি 95, এগুলো তো চলবেই ফ্যামিলি নিয়ে আসলে, বন্ধু বান্ধব নিয়ে আসলে দেখা যায় তো কি, 5000 টাকা ট্যুর কমপ্লিট, সেই ফিল, আনলিমিটেড ফান, মজা। আর ফ্যামিলি নিয়ে 50000 টাকা খরচ করলেও শান্তি নাই, জীবন আমার তেজপাতা জীবন। সো জাস্ট জোকিং, জোক অ্যাপার্ট, যে এখানে কিছু ফ্রেশ ফিশ দেখা যাচ্ছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি যেহেতু প্রফেশনাল ব্লগার না, আমি চেষ্টা করছি টুকটাক জিনিস যেভাবে পারি তুলে ধরতে আপনাদের মাঝে। এই সন্ধ্যা ঘুরে আসছে, সন্ধ্যা নেমে গেছে আর কি, সূর্য নেমে গেছে।
যাচ্ছি মেইন ওদের বিচ মার্কেটের দিকে, দেখি কিছু কেনা যায় নাকি। সো দেখি একটু টাইম দিই এদিকে। ওকে, নাইট ভিউ সেন্ট মার্টিনের। আমরা যেখানে আছি এখানে বারবিকিউ হচ্ছে, এই যে দেখেন মাছের বারবিকিউ হচ্ছে। এটা কি মাছ? হ্যাঁ, কি চান্দা? কালো চান্দা মাছ বারবিকিউ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। খুবই বিউটিফুল, এবং এখানে সব জায়গায় ম্যাক্সিমাম প্লেসে আপনার এই বারবিকিউ হয়ে থাকে। এবং ইনস্ট্রুমেন্ট আছে যে এখানে হচ্ছে খাওয়ার প্লেস, আমরা যে এখানে হচ্ছে লাঞ্চ অ্যান্ড ডিনার, আমরা লাঞ্চ এখানেই করেছি সময় স্বল্পতে এবং ক্ষুধার থাকার কারণে এখানে তো দেখাইতে পারি নাই। এবং সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, এখন অলরেডি আমাদের ঠিক রিসোর্টের ব্যাক সাইডে একদম একদম কাছে এসে পড়েছে সমুদ্রের ঢেউ। এই যে দেখি আপনি একটু একদম কাছে চলে আসছে, এই দেখুন খুবই বিউটিফুল একটা দৃশ্য একদম। আমরা কিন্তু যখন আসছি তখন অনেক দূরে ছিল, আমি কিন্তু দিনের বেলা একটা সিন দেখাইছি আপনাদেরকে অলরেডি। তো এটা নাইট ভিউ, আপনি দেখেন অনেক বিউটিফুল আসছে। এই রাতে কালকে আমরা আবার কক্সবাজার ব্যাক করবো। সো সেন্ট মার্টিনটা অ্যাকচুয়ালি কভার করবো, আমি কক্সবাজার কভার করবো না, আগে বলেছি আপনাদেরকে। বিউটিফুল একটা ভিউ, এবং এই দেখেন পানির মধ্যে একটা স্যান্ডেলের দোকান অলরেডি। অ্যামেজিং সিন, অ্যামেজিং সিন। এখন কি ভাটা চলতেছে? জোয়ার চলতেছে। ওকে সরি, এখন জোয়ার চলতেছে মাশাআল্লাহ। এবং এই সিনারিওটা জাস্ট ওয়াও। এবং এই দূর দূরান্তে আমরা এই যেই লাইটগুলো চলতে দেখতেছি, এগুলো সব আপনার মাছ ধরার জাহাজ, এরা এখানে মোটামুটি মাছ ধরতেছে। এবং দেখেন লাইটের জন্য আমরা খুব সুন্দর একটা দৃশ্য ধারণ করতে পারতেছি এখানে। যে যার যেটা কমেন্টস করতে ইচ্ছা করে, অফকোর্স ইউ গাইজ ক্যান কমেন্টস। আমাদের এখানে ফিশ বারবিকিউ হচ্ছে। কি ফিশ দিছি আমরা, কি মাছ হচ্ছে? আপনারা দিছেন টোনা মনে হয়। হুম হুম, টোনা টোনা, কালো চান্দা, কোরাল। এখানে কি কি বসাইছেন? এখানে বসাইছি কোরাল, হুম, কালো চান্দা, হুম, তারপরে আপনার চিকেন, হুম, তারপরে আপনার এই রূপচাঁদা, হুম, যাক। সো এখান থেকে ইট লুকস সো টেস্টি, ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে খেতে। ভাজার পরের ভিডিও দেখবো আপনাদেরকে ইনশাল্লাহ।